কোভিড 19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা 17তম সপ্তাহের জন্য সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে একটু বলে নেই, ইতিমধ্যে কিন্তু সপ্তম শ্রেণীর জন্য 17তম সপ্তাহে আরেকটি বাংলা অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়ে গিয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে সেই অ্যাসাইনমেন্টের একটি তথ্যবহুল উত্তর আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা এখনো যারা দেখেনি সেই ভিডিওটি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এখন আমরা এই ভিডিওটিতে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর উত্তর আপনাদেরকে জানিয়ে দিব। চলুন আমরা কথা না বাড়িয়ে আগে প্রশ্নটি দেখি, তারপর উত্তর পড়তে যাব। এখানে প্রশ্নতে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম দুই, কারণ এর আগে আপনারা তথ্য প্রযুক্তি মাত্র একটা অ্যাসাইনমেন্ট করেছিলেন, এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার। তারপরে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, দ্বিতীয় অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি চয়ন করা হয়েছে কম্পিউটারের সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এখানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নাম্বার ও বিষয়বস্তু দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট প্রশ্নটি নিয়ে কথা বলি একটু। এখানে আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন বলা হচ্ছে যে একটি কম্পিউটারের বিভিন্ন অংশ চিহ্নিত করে এদের কার্যাবলী ও প্রয়োজনীয়তার উপর একটি সচিত্র বিবরণ প্রস্তুত করো। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত প্রশ্ন। এই প্রশ্নের আলোকে এখানে কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে, সেই নির্দেশনাগুলি একটু আমরা দেখি এখানে। 1 নম্বর নির্দেশনাতে বলা হচ্ছে পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপরে পর্যাপ্ত ধারণা অর্জন করা। 2 নম্বরে বলা হচ্ছে চিত্রাঙ্কনের ক্ষেত্রে পেন্সিল ও প্রয়োজনীয় উপকরণের ব্যবহার। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে প্রয়োজনে বাবা অথবা মা অথবা অভিভাবকের সহযোগিতা নেওয়া। তারপরে বলা হচ্ছে যে বর্তমানে করোনা মহামারীর কারণে মোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া, তারপরে ইন্টারনেটের সাহায্য নেওয়া, সহজে নিবন্ধনটি লিপিবদ্ধ করা। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এখানে আপনাদের জন্য অতি উত্তম মার্কস পাওয়ার জন্য কিভাবে আনসার করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে, আমরা এটা একটু দেখি। প্রথমে বলা হচ্ছে যে পাঠ্যবইয়ের তথ্য ও তত্ত্ব জ্ঞানের আলোকে সংশ্লিষ্ট বিষয়ের যথাযথ ব্যাখ্যা প্রদান করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির সঠিকভাবে চিহ্নিতকরণ, এর যথাযথ ব্যবহার ও প্রয়োজনীয়তা উল্লেখ করতে হবে। উপস্থাপনের লক্ষণীয় মাত্রায় নিজস্ব ও সৃজনশীলতা থাকতে হবে। তার মানে এখানে চাইলে আপনারা চিত্রগুলো আঁকাতে পারেন, না চাইলে আঁকানোর দরকার নেই, কারণ এখানে অতি উত্তম পাওয়ার জন্য কোনো চিত্র আঁকাতে বলে নাই, আপনারা এখান থেকে সুস্পষ্ট করে দেখতে পাচ্ছেন। চলুন আমরা উত্তরপত্রে যাই। তার আগে অনুরোধ থাকবে অবশ্যই, একটা ভিডিও মেক করতে অনেক অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, সেই পরিশ্রমের জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চলুন আমরা উত্তরপত্র দেখি। উত্তরপত্র প্রথমে আমরা এখানে শিরোনামটি সাজিয়েছি, অর্থাৎ 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 শ্রেণী সপ্তম বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম অর্থাৎ আপনাদের কভার পেজের শিরোনাম হবে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এটি হচ্ছে আপনাদের কভার পেজের শিরোনাম হবে। চলো আমরা পরের পেজে দেখি। এখানে প্রথমে আমরা এভাবে জাস্ট উপরে একটি টাইটেল দিয়েছি যে কম্পিউটারের অংশগুলি ও তাদের কার্যকারিতা আমরা এখানে বর্ণনা করব। প্রথমেই আমরা কম্পিউটার কেস নিয়ে আলোচনা করি, যে এটি একটি এটি এমন একটি অংশ যা কম্পিউটারকে তৈরি করার জন্য সমস্ত অভ্যন্তরীণ উপাদান ধারণ করে। এটি সাধারণত এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাদার বোর্ড, ওয়ারিং এবং ড্রাইভ গুলো যথাসম্ভব সহজে ফিট করা যায়। কিছু কিছু এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে সবকিছুকে পরিপাটি এবং উপস্থাপনযোগ্য করা সহজ। বিভিন্ন ধরনের কম্পিউটারের সামগ্রী সামঞ্জস্য করতে এবং ভোক্তার চাহিদা মেটানোর জন্য কেসগুলি বিভিন্ন আকার এবং আকারে আসে। নকশা উপাদানগুলি সাধারণ সাধারণ থেকে অত্যন্ত বিস্তৃত হতে পারে। আপনি একটি সাধারণ ধূসর কেস বা এমন একটি কেস পেতে পারেন যা সর্বত্র রঙিন আলো রয়েছে যাতে এটি দর্শনীয় দেখায়। ইট একাডেমি জাস্ট এখানে জাস্ট আমাদের একটু ভুল হয়েছে যে এখানে এই কেসগুলো সম্পর্কে কথা বলি, যে কেসগুলি বেশিরভাগ জিনিসের মতো গুণমানের ক্ষেত্রে অপরিবর্তিত হয়। আপনি সেগুলি সস্তা ধাতু বা ভালো মানের উপকরণ থেকে তৈরি করতে পারেন যা আপনাকে একটি শক্তিশালী নকশা সরবরাহ করবে। তারপরের পেজে আমরা একটু দেখি। এখানে আমরা মাদার বোর্ড নিয়ে কথা বলবো, যে মাদার বোর্ড হলো মূল বোর্ড বা সরাসরি কম্পিউটারের কেসের ভিতরে এখানে জাস্ট ভিতরে রাখা হয় বা শো করা হয়। অন্যান্য সমস্ত কার্ড এবং অন্য সব কিছু সরাসরি মাদার বোর্ডে প্লাগ করে, তাই এর নাম এখানে সিপিইউ। সিপিইউটাকে ডাইরিটা করে গেছে সিপিইউ। আর র্যাম, এখানে র্যাম, তারপরে ড্রাইভ, আমি জাস্ট এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে,
এখানে র্যাম, ড্রাইভ, পাওয়ার সাপ্লাই এবং আরো অনেক কিছু এর সাথে সংযুক্ত। এর কাজ হলো সমস্ত উপাদানগুলিকে একত্রে করা যাতে তারা একসাথে যোগাযোগ এবং পরিচালনা করতে পারে। তারপরের পেজে আমরা একটু দেখি, যেখানে সিপিইউ নিয়ে আমরা আলোচনা করেছি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ মূলত একটি কম্পিউটারের মস্তিষ্কের মতো। এটি একটি গণনীয় স্তরের সমস্ত তথ্য প্রক্রিয়া করে। এটি র্যাম থেকে তথ্য নেয় এবং কম্পিউটার থেকে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য এটি প্রক্রিয়া করে। এটি সাধারণত একটি সকেটে বসে থাকে যা মাদারবোর্ড সুরক্ষিত করার জন্য কেন্দ্রে কাটআউট সহ একটি লিভার বা লেচ ব্যবহার করে। একটি হিডিং প্লেট সহ এটির নিচে অনেকগুলো তামার প্যাড রয়েছে যাতে সকেট পরিচিতিগুলো তাদের বিরুদ্ধে বৈদ্যুতিক যোগাযোগ করতে পারে। তারপর আমরা একটু পরের পেজে চলে যাই, আমরা এখানে র্যাম নিয়ে কথা বলবো। র্যাম একটি ডেটা স্টোরেজ ডিভাইস যা দ্রুত পড়া এবং লেখার অ্যাক্সেস প্রদান করতে পারে। র্যাম অস্থিতিশীল, যার অর্থ হলো বিদ্যুৎ হারিয়ে গেলে এটি সমস্ত সঞ্চিত ডেটা হারায়। র্যাম সিপিইউ প্রক্রিয়া করার জন্য ডেটা প্রস্তুত রাখে। র্যাম একটি কম্পিউটারের সামগ্রিক গতিতে একটি বড় অবদানকারী। এটি সরাসরি একটি লম্বা স্লটে প্লাগ করে আর স্লটের উভয় পাশে পরিচিত রয়েছে। এটিরও একটি ঘড়ির গতি রয়েছে ঠিক প্রসেসরের মতো। সুতরাং এটি নির্দিষ্ট স্পেসিফিকেশনের বাইরে বর্ধিত কর্মক্ষমতা সরবরাহ করতে ও ওভার ক্লক করা যেতে পারে। তারপর আমরা দেখি যে গ্রাফিক্স কার্ড, একটি গ্রাফিক্স কার্ড মাদারবোর্ড থেকে ডেটা প্রসেস করে এবং মনিটরে উপযুক্ত তথ্য পাঠায় যাতে এতে প্রদর্শিত হয়। এটি একটি HDMI ডিসপ্লে পোর্ট, DV বা VGA সংযোগকারী ব্যবহার করে এটি এটি করতে পারে। এটি প্রধানত CPU থেকে সমস্ত ভিডিও প্রক্রিয়াকরণের বোঝা নেই। এটি একটি কম্পিউটারকে পারফরমেন্স একটি বড় উৎসাহ দেয়। তারপরে একটু আমরা এখানে সাউন্ড কার্ডটা দেখি, যে বেশিরভাগ সময় মাদারবোর্ডে নির্মিত সাউন্ড চিপ অডিও আউটপুটের জন্য ব্যবহৃত হয়। কিন্তু যদি আপনি একটি শব্দ উৎসাহী হন বা একটি গেম খেলার সময় উচ্চতর অডিও পছন্দ করেন, আপনি একটি সাউন্ড কার্ড ব্যবহার করতে আগ্রহী হতে পারেন। যে সাউন্ড কার্ড একাধিক উপায়ে কম্পিউটার প্লাগ করে, এটি USB, PCI স্লট বা PCI এক্সপ্রেস X1 সল্টের মাধ্যমে হতে পারে। তারপরে এখানে হার্ড ড্রাইভটা আমরা দেখবো, যে বেশিরভাগ কম্পিউটারের হার্ড ড্রাইভ পাওয়া যায়। এটি সাধারণত একটি যান্ত্রিক ড্রাইভ বা যা সমস্ত ডেটা সঞ্চয় করে। ডেটা সংরক্ষণ ছাড়াও এটি এটি থেকে অপারেটিং সিস্টেম চালানোর জন্য একটি বুট ড্রাইভ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। একটি অপারেটিং সিস্টেম একটি সফটওয়্যার প্রোগ্রাম যা একটি কম্পিউটারকে মাইক্রোসফট উইন্ডোজ এর মতো ব্যবহারযোগ্য করে তোলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে উদাহরণস্বরূপ যদি আমরা বলি এখানে যে যান্ত্রিক ড্রাইভের সবচেয়ে বড় দুর্বল এখানে দুর্বলতা বানানটি মিস্টেক হয়েছে, আপনারা একটু ঠিক করে নেবেন। দুর্বলতা হলো এর শারীরিক ভাবে ভঙ্গুর প্রকৃতির। আমরা তারপরের পেজে চলে যাই, এখানে 8 নম্বরে সাজিয়েছি SSD সলিড স্টেট ড্রাইভ। একটি SSD একটি হার্ড ড্রাইভের প্রকার, কিন্তু এর কোনো চলন্ত যন্ত্রাংশ নেই। এটি ফ্ল্যাশ মেমোরির একটি ব্যাংক নিয়ে গঠিত যা যুক্তিসঙ্গত পরিমাণ ডেটা ধারণ করতে পারে। যদিও SSD সব সময় আকারে আকারে বাড়ছে, সেগুলোর প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষণের জন্য ব্যয়বহুল নয়। একটি যান্ত্রিক ড্রাইভের সস্তা গিগাবাইট থেকে ডলার অনুপাত রয়েছে। যাই হোক, SSD এখানে SSD বানানটি একটু মিস্টেক হয়েছে। SSD একটি উচ্চ কর্মক্ষম ড্রাইভ। এটি দ্রুত এবং এটিকে ফেলে দিয়ে বা কয়েকবার আঘাত করে সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে না। তারপর আমরা মনিটর নিয়ে একটু কথা বলবো, যে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড থেকে পাঠানো গ্রাফিক্স ডেটা ভিজুয়ালাইজ করার জন্য আপনি মনিটর ব্যবহার করেন। বাজারে বিভিন্ন ধরনের মনিটর রয়েছে। সর্বাধিক ব্যবহৃত একটি LED অথবা LCD মনিটর কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন আকৃতির অনুপাত সহ বিভিন্ন আকারের ভিন্নতা রয়েছে। দৃষ্টিভঙ্গির অনুপাত কেবল উচ্চতা এবং প্রস্থের মধ্যে অনুপাত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 6:9 যে একটু জাস্ট এখানে বানানটি মিস্টেক আছে, 6:9 আসপেক্ট রেশিও মনিটরের 16টি অংশ চওড়া থেকে 8টি অংশ উচ্চতায় থাকবে। এ হচ্ছে এই পেজ। তারপর আমরা পরের পেজে একটু দেখি যে কিবোর্ডটা কি। কম্পিউটারের সাথে যোগাযোগের অন্যতম উপায় হলো কিবোর্ড। কিবোর্ড থেকে একটি কি টাইপ করে কম্পিউটার কোন কি চাপানো হয়েছে তা জানানোর জন্য তথ্যটির একটি ছোট অংশ পাঠায়। তারপর আমরা মাউস সম্পর্কে জানবো। একটি মাউস ব্যবহারকারীকে মনিটরে প্রদর্শিত পয়েন্টার সরাতে এবং কম্পিউটারের সাথে আরো স্বজ্ঞাত ইন্টারাকশন অনুভব করতে দেয়। আজকাল ইঁদুরগুলিতে সাধারণ
তিনটির চেয়ে বেশি বোতাম রয়েছে, অর্থাৎ ইঁদুরগুলি বলতে এখানে মাউসকে বোঝানো হয়েছে। তারপর আমরা একটু এখানে বলতে পারি যে যে যাই হোক, তিনটি প্রধান বোতাম ব্যবহারকারীকে অতিরিক্ত মেনু এবং বিকল্পগুলি নির্বাচন, দখল, স্ক্রল এবং অ্যাক্সেস করতে হয়। তারপর আমরা লাস্ট পেজে দেখবো যে উপসংহার, যে এটি একটি কম্পিউটারের জাস্ট উপসংহারটিতে আমরা সাজিয়েছি এখানে আপনাদের জন্য, জাস্ট এখানে যে একটি আমরা জাস্ট একটু এখানে বানানটি মিস্টেক আছে আমরা ঠিক করে নিলাম, যে একটি কম্পিউটারের মৌলিক উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করে কম্পিউটারের কাজ করার জন্য এই সমস্ত অংশ একটি গুরুত্বপূর্ণ কাজ করে। একবার আপনি এই উপাদানগুলোকে একটি মৌলিক স্তরে বুঝাতে পারলে সম্ভবত আপনি কম্পিউটারগুলো মেরামত বা তৈরি বা তৈরি না করা পর্যন্ত এটি দীর্ঘ হবে না। এই হচ্ছে আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আসবো নতুন কোনো পর্ব নিয়ে। আর ইতিমধ্যে কিন্তু আপনাদের বাংলা অ্যাসাইনমেন্ট আমরা পাবলিশ করেছি, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।